সন্দেশখালী নামটা শুনলেই এখন কি মনে হচ্ছে বলুন তো মহিলারা আদিবাসী সরল গ্রাম্য মহিলারা তারা সরল নেই এখন তারা হাতে লাঠি নিয়ে ঝাঁটা নিয়ে দা কুরুল যা পাচ্ছেন তাই নিয়ে ছুটে আসছেন কেন না তাদের ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদ করতে শেখ শাহজাহানকে জায়গা ছাড়া মানে এলাকা ছাড়া করেছেন যে মহিলারা তাদেরকে নিয়ে আজকে প্রশ্ন উঠছে যে তাদের মধ্যে স্বতঃস্ফূর্তেই জনজাগরণ হলো কেমন করে এবং সব থেকে বড়ো কথা যে এই বিষয়টা কিন্তু সাধারণের জন্য মানে সাধারণ মানুষের জন্য মিডিয়াতে স রাজনীতিতে একমাত্র চর্চিত বিষয় হয়ে উঠেছে এই কদিনের মধ্যেই তার কারণ যে ঘটনা সন্দেশখালীতে ঘটছে সে ঘটনা যে আগামী কাল আমাদের কলকাতা বা কলকাতার উপকণ্ঠে ঘটবে না এমন গ্যারেন্টি কেউ দিতে পারেন এবং এ বিষয়ে আমরা বুদ্ধিজীবীদের কাছ থেকে কিছু রিয়াকশনের প্রত্যাশা রেখেছিলাম যারা কথায় কথায় ফেসবুকে বিপ্লব করেন যারা কথায় কথায় মোমবাতি নিয়ে মিছিল করেন কিন্তু কই তাদের কাছ থেকে কোনো রিয়াকশান পেলাম না তবে একজন বোধহয় এখানে আলাদাই তার কাছ থেকে আমরা এর আগেও সমাজের বিভিন্ন সমস্যায় বিভিন্ন রকম রিয়াকশান পেয়েছি সেই রিয়াকশন ছন্দবদ্ধ ছিল কলমের ধার দেখিয়েছিলেন তিনি তিনি আর কেউ নন যিনি লিখেছিলেন যে দাদা আমি সাথে পাছে থাকি না সত্যি সাথে পাচে না থেকে এবার আর উপায় নেই এবার সাথে পাচে থাকতে হবে কারণ এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে সন্দেশখালীতে এই পরিস্থিতি যে সারা কলকাতা জুড়ে আগামী দিনে তৈরি হবে না তার কি দিতে পারেন এবং সেই জন্যই এ বিষয়ে কথা বলতে আমরা আজ উপস্থিত হয়েছি রুদ্রনীল ঘোষের কাছে অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ আমরা তার কাছ থেকে জেনে নেব যে রুদ্রদা এই যে পরিস্থিতি সন্দেশখালীতে আজকে তৈরি হয়েছে যে মহিলারা মানে সরল সোজা মহিলা তারা বাইরে বেরিয়েছেন দা কাটারি হাতে কি বলবেন এই যে স্বতস্ফূর্ত মানে একটা অবস্থা তৈরি হলো পরিস্থিতির মানে মানুষ সতস্ফূর্তভাবে এগিয়ে এলো এই নিয়ে কি বলবেন দেখুন প্রথমে বলবো আপনি যে যে কথাগুলো বলছিলেন আমাদের যারা দর্শক রয়েছেন তারা সবটাই দেখছেন সবটাই শুনছেন কারা কাদের টুপি পরাবার চেষ্টা করছে কারা কাদের ভয়ে দেখাবার চেষ্টা করছে কারা কাদের কি কি লুকোতে চাইছে সেটা মানুষের কাছে আজকে স্পষ্ট আমি ধন্যবাদ জানাতে চাই আমি প্রণাম করতে চাই বাংলার সেই সমস্ত মা বোনেদের যারা খালিতে উদাহরণ তৈরি করেছেন যে এই মাটিতেই মাতঙ্গিনী হাজরা ছিলেন এই মাটিতে প্রীতিলতা ওয়ার্দেদাররা ছিলেন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যে যে মহিলারা লড়াই করেছিলেন এই বাংলার মাটি থেকে আমরা বোধ প্রায় ভুলতে বসেছিলাম আমাদের বারবার মনে হচ্ছিল যে ক্ষমতায় যদি কোনো মহিলা চলে যায় সে কী কীভাবে পাপ আর পাপিকে আগলে রাখে এবং বড় করে আজকে সন্দেশখালির মায়েরা বোনেরা তারা কোলের বাচ্চাকে নামিয়ে রেখে সংসার কষ্ট করে চালাবার জন্য যে খুন্তি চালান সেই খুন্তিটাকে নামিয়ে রেখে আজকে তারা চোখের জলকে মুছে ঘুমটা দিয়ে তারা রাস্তায় নেমেছেন হাতেতে ওই ওই আর বাচ্চার বদলে লাঠি কোন জায়গায় পৌঁছলে কোন যন্ত্রণায় পৌঁছলে একজন মহিলা মায়েরা মাসিরা ঠাকুমার বয়সী মহিলারা তারা এসে বলছেন আমাদের সব লুট করে এরা তারা পাড়ায় পাড়ায় ঢুকে তৃণমূলের নেতারা তারা পছন্দ করে যায় কার বাড়ির স্ত্রী মেয়ে ওদের চোখে লোভনীয় বা ভালো তাদেরকে তুলে নিয়ে যা যাওয়া হয় মহিলারা যখন বর্ণনা করছিলেন আমি শিহরিত হয়ে যাচ্ছিলাম আমি যা যারা শুনেছেন প্রত্যেকে যে এ ঘটনা মানে মধ্যযুগীয় যে বর্বরতা সারা পৃথিবীতে যতগুলো খারাপ দেশ আছে বলে আমরা জানি তাদেরকেও ছাপিয়ে গেছে এবং অবাক করা কাণ্ড হচ্ছে যে আপনার স্ত্রী আপনার নয় আপনার মেয়ে আপনার নয় সব তৃণমূলের তারা আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যদি তাদের পছন্দ হয় বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাবে আপনি পুরুষ হয়ে প্রতিবাদ করতে গেলে থানার পুলিশকে দিয়ে তারা মিথ্যে কেস করাবে মিথ্যে এফআইআর করাবে মানুষ ক্যামেরার সামনে মায়েরা বলছেন যে আমাদের জমি নেই লুটে নিয়ে চলে গেছে সেই জমি তাই তারা বাধ্য হয়ে গিয়ে তাদের প্রয়োজন নেই তাদের বাড়ির পুরুষের আমাদের সেই ঝাঁসির রানীর লক্ষ্মীবাইয়ের মতো মায়েরা প্রীতিলতা ওয়ার্দেদাদের মতো স্বাধীনতা সংগ্রামী বোনেরা মাতঙ্গিনী হাজরার মতো ঠাকুমারা তারাই প্রমাণ দিয়েছে বাংলা এমন মেয়েকে চায় বাংলা তেমন মেয়েকে চায় না যার নামে পোস্টার পড়েছিল নির্বাচনী প্রচারে যিনি শুধুমাত্র দুষ্কৃতীদের আর যারা মানুষ লুট করছে পাপ এবং পাপীদের বাঁচাবার জন্য রাজ্য জুড়ে মিথ্যে কথার চাষ করছেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নবান্নে বসে নয় তৃণমূলের পার্টি অফিসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের মুখ্য তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত যে বাংলার মায়েরা কেমন আমি শুনতে শুনতে মানে চোখের জল চলে এসেছিলো এখানে একজন ভদ্রমহিলা বলছিলেন মিডিয়াতে জানতে পারছি তিনি বলছেন যে লক্ষ্মী টাকার লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে বাড়ি হাজার টাকা হয়েছে ওটা তো আসলে আমাদের যে মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া হয় রাত্রিবেলা তার দাম আমাদের মানিজ্যতের দাম হাজার টাকা আমার চোখের জল চলে এসছে ছেড়ে দিন কে কোন রাজনীতি আমরা করি কে কার বিরুদ্ধাচারণ একজন মহিলা যখন মুখ দিয়ে মা ঠাকুমা বোনেরা যখন এই কথাগুলো বলছে যে আপনার কোনো কিছুই আপনার না আমরা জানি আপনার চাকরি আপনার নয় আপনার আবাস যোজনার কেন্দ্র সরকার থেকে গরিব মানুষের জন্য পাঠানো বাড়ি সে হিন্দু হোক আর মুসলমান হোক তা আপনার নয় আপনার গরিব মানুষের জন্য সম্ভ্রমের জন্য মায়েদের মেয়েদের জন্য যে বাথরুম সেটা আপনার নয় আপনার ভোটও আপনার নয় পড়ে যায় ইভেন আপনার ভোট দেওয়া যে ব্যালট সেটাও তৃণমূলের নেতারা চিবিয়ে খেয়ে পেলেন কোনোটাই আপনার নয় আপনার শান্তি আপনার শৃঙ্খলা আপনার আইন আপনার অধিকার কোনোটাই আপনার নয় সবটার মালিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানি প্রাইভেট লিমিটেডের চালানো সরকারের এই তৃণমূলে আর তিনি বিবৃতি দিলেন আজকে সকালবেলা তিনি আরামবাগে না কোথায় সভা করতে যাচ্ছিলেন তিনি বললেন যে সন্দেশখালিতে যারা ঝামেলা করছিল সব গ্রেপ্তার হয়ে গেছে তাহলে যে যে দানবের নামগুলো উঠে এলো শিবু শাহজাহান এরা তো ধরা পড়েনি তাহলে মুখ্যমন্ত্রী কাদের গ্রেপ্তারের কথা বললেন আবার মিথ্যে কথা বললেন লজ্জা লাগে তাকে যখন জিজ্ঞাসা করলেন সাংবাদিকরা যে শাহজাহান কোথায় তিনি উঠে গেলেন ক্রমাগত মিথ্যে কথা বলছেন তিনি হয়তো রাজনৈতিক লাভের জন্য একে তাকে সঙ্গে নিয়ে মানুষের মঞ্চে তুলছেন গরিব মানুষকে ঠকাবার চেষ্টা করছেন আবার মানুষ জেগে গেছে সন্দেশখালী কিন্তু কোনো একটা জায়গার নাম নয় মানুষ জানেন যে সন্দেশখালী কোনো একটা জেলার নাম নয় আজকে এই মায়েরা বাধ্য হয়ে হাতে লাঠি নিয়ে চোখের জল মুছে প্রতিবাদ করেছে তারা এখন মুখ ঢেকে বক্তব্য দিচ্ছে কারণ তারা সত্যি কথা বলে দিচ্ছেন বলে তাদের নামে এফআইআর করা হচ্ছে বিভিন্ন রকম ভাবতে পারা যায় আমি পুলিশের কাছে গিয়ে আমার মা নিজত সম্ভ্রম লুট করছে যারা আমি যখন তাদের নিয়ে কমপ্লেন করতে যাচ্ছি আমার যারা জমি কেড়ে নিচ্ছে বাড়ি কেড়ে নিচ্ছে আবাসের টাকা কেড়ে নিচ্ছে লুট করছে তাদের নামে পুলিশ এফআইআর নিচ্ছে না অথচ যে চোর যে লুটেরা যে মা নিজত থেকে শুরু করে সব লুট করেছে সে আমাদের নামে মানে গ্রামের মেয়েদের নামে যাদের তুলে নিয়ে গিয়ে সর্বনাশ করতো রোজ 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 যারা লজ্জার মাথাকে নিজের মুখে কথাগুলো বলছেন আমাদের মায়েরা তাদের নামে এফআইআর করছেন বলে তারা মুখ ঢেকে দিচ্ছেন আমি সেটাও জানতে পারলাম আজকে সম্মানীয় রাজ্যপাল গেছেন তাদের সামনে মেয়েরা সব কথা বলেছে যুথিকা পাল বোধ হয় ভদ্র নাম অনেকে লড়াই করছেন তার মধ্যে আর একজন তিনি টোটো চালান তিনি চুরি জোচ্চুরি সিন্ডিকেটের টাকা চান না এটাই বাংলার মেয়ে বাংলা এমন মেয়েকে চায় বাংলায় ওই তৃণমূলের হোর্ডিংয়ে ফেলা পাপি এবং লোভীদেরকে আগলে দেওয়া যারা পাপ করেছে চুরি করেছে তাদের বীর বলা ওই মহিলাকে চায় না বাংলা এমন মেয়েকে চায় আর বিশ্বাস করুন প্রত্যেকটা জেলা প্রত্যেকটা গলি হয়ে আছে সন্দেশখালি মুখ মানুষ খুলছে তীব্রভাবে আবার খুলবে আমি তাই স্যালুট করি সন্দেশখালী যারা মায়ের এবং বোনেরা রয়েছেন আর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ যারা অন্য রাজ্যে ফুসকুরি হলে এইখানে এত বড় ফোঁড়া হয়েছে বলে মোমবাতি না পেলেও কেঁদে চোখের জল গলিয়ে মোম বানিয়ে তারা রাস্তায় নামতেন কোথায় তারা বড় বড় কথা বলেন বঙ্গভীষণ কি বিভীষণ না কী সমস্ত পুরস্কারে হাততালি পান তারা কোথায় সিদ্ধড়া বেছে দিয়েছেন আরে ভাই মানুষ বিপন্ন হয়েছে গণতন্ত্র বিপন্ন হচ্ছে এখানে লুট চলছে আপনি থানায় কমপ্লেন করতে পারবেন না আপনার স্ত্রী আপনার নয় আপনার মেয়ে আপনার নয় আপনার জমি আপনার নয় আপনার টাকা পয়সা আপনার নয় এটা তৃণমূলের শাহজাহানকে যখন ইডি জিজ্ঞাসাবাদ করতে গেল তখন বেশ কিছু লুটেরা এবং রোহিঙ্গাদের দিয়ে ইডিকে এবং জবানদের মারধর করা হলো সাংবাদিকদের আক্রমণ করে রক্তাক্ত করে দেওয়া হলো তখন তৃণমূল বলেছিল এটা নাকি জনরোষ ইডির বিরুদ্ধে কথা আজকে যেটা চলছে সেটাই জনরোষ ওরা ছিল দালাল এবং রোহিঙ্গাদের একটা বড় অংশ যারা ওই শাহজাহানের মতো লুটেরাদের সঙ্গী ছিল পাপের ভাগিদার ছিল তারাই ইডি সিবিআইকে নস্বাত করবার চেষ্টা করেছে কোর্টে নির্দেশে তদন্ত চলছে কারণ তৃণমূল কোর্ট মানে না তৃণমূলীরা কোর্ট মানে না তারা সত্যিকে মানে না তারা অন্যায় চায় অন্যায় পাশে দাঁড়াতে চায় মুখ খুলুন অন্তত দল ফল ভুলে যান অন্তত বলুন যে অন্যায় হয়েছে মাননীয় নচিকেতা চক্রবর্তী আমাদের প্রিয় গায়ক তিনি তো রাম ঠাকুরের জন্ম নিয়ে অনেক বড় বড় কথা বললেন তিনি মুখ খুলুন তৃণমূলের এমপি দেবভাই দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা বলতে বলতে হঠাৎ করে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান বলে দিদির কাছে চলে ঘাটালটা সারা পশ্চিমবঙ্গ নয় যারা সারা পশ্চিমবঙ্গকে লুট করছে তাদের হয়ে প্রচার করা মানে হচ্ছে পাপকে সাপোর্ট করা আমি যতই ভালো হই না কেন ব্যক্তিগতভাবে আমি কালকে জাস্ট একটা লাইন বলছিলাম যে এমপি কোথায় এমপি কোথায় মেরা এমপি কাহা এমপি কোথায় এমপি কোথায় মেরা এমপি কাহা সন্দেশখালি জ্বলছে যখন কাহা নুসরাত জাহা কাহা শপথ নিয়েছিলেন তো বড়ো বড়ো কথা বলেছিলেন তৃণমূলের এটাই নিয়ম তুমি শুধু নিজের মুখ দেখিয়ে মানুষের ভোটটাকে এনে দাও তারপর আমরা লুট করব হয়েল উঠে তুমি ভাগ নাও নাহলে অন্য কোনো সুবিধে দেব। তুমি চুপ করে থাকবে আর তুমি যদি কোনো সুযোগ সুবিধে নিয়ে থাকো তুমি বেরোতে পারবে না এমন আমরা প্রমাণ রেখে দেব। এ সবাই জানে দুর্ভাগ্যজনক আজকে যে দল মত সব কিছুর বাইরে গিয়ে যেখানে মানুষ ডুকরে কেঁদে উঠছে আজকে রাজ্যপালের পায়ে পড়ে যাচ্ছে তারা আমি দেখা যাক সিবি আনন্দ বোস তিনি গিয়েছিলেন তিনি রাখি বেঁধেছেন তিনি বলেছেন যে আজকে থেকে এরা আমার বোন হলো আর বোনেদের যে কোনো অধিকার রক্ষা আমি ব্যক্তিগতভাবে করব দেখা যাক আমরা রাজ্যপালের দিকে তাকিয়ে রয়েছে তিনি এর আগেও অনেক কিছু বলেছিলেন এবার আমরা সত্যি মানে আর কি কি হলে এই সিরদানা বেঁচে দেওয়া আমাদের সমাজে যাদের দেখে আমরা শিখতাম সেই বুদ্ধিজীবীরা দুটো কথা বলবে এরাই তো সমাজে এরাই তো সিপিআইএমকে সাপোর্ট করতো আগের গভর্নমেন্টকে সাপোর্ট করতো সব কটা সেটা অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক সেন থেকে শুরু করে নচিকেতা চক্রবর্তী থেকে শুরু করে সবাই এরাই তো দু সালের পর থেকে নন্দীগ্রাম তন্ডিগ্রাম ইত্যাদি প্রভৃতি নিয়ে সিপিএম এর অত্যাচার নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন এটা কম কিসের এটা তো অনেক বেশি হলো তাহলে নাবুন কি পেয়েছেন কত কোটি টাকা পেয়েছেন নালে চুপ করে আছেন কেন আপনাদের শিল্পকর্মের জন্যই তো আপনারা বেঁচে থাকবেন চিরকাল মানে কী কারণে চুপ করেছেন আমি জানি না ভয়ঙ্কর পরিবেশ রয়েছে আমার এই রাজ্যে ভয়ঙ্কর পরিবেশ রয়েছে মানে খুব দুর্ভাগ্যজনক তবে ওই আমি একটা লাইন বলেছিলাম আমি সেই লাইনটা দিয়ে শেষ করবো আর কি যতই চালাকি করে ইন্টারনেট বন্ধ করে দেবেন আপনি সত্যি বন্ধ করতে পারবেন একশো ধারা জারি করে দেবেন ওয়ান ফর্টি বিরোধী দলনেতা ঢুকতে গেলে তাকে আটকে দেবেন কারণ মানুষ ক্ষোভের কথা জানিয়ে দিচ্ছে মিডিয়াকে আক্রান্ত করছেন বিপদে পরিচালিত করছেন তবু মায়েরা বেরিয়ে আসছে বিরোধী দলনেতা যে ঢুকতে গেছিলেন সমস্ত এমএলএদের নিয়ে মানুষের দুঃখের জন্য যন্ত্রণার কথা শুনবার জন্য তাদের আটকে দিয়েছেন কোথায় ষাট কিলোমিটার দূরে বেআইনিভাবে যেখানে একশো ধারা নেই একশো চুয়াল্লিশ ভোল্টেজ মারছেন তো মানুষের কাছ থেকে ফোর ফর্টি ভোল্টেজকে চিটকে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর লুটেরাদের সবাইকে চালাকি করার চেষ্টা করছেন তো ওই একটা কথা আছে না মানে আমি লিখেছিলাম এটা ডালে ডালে তুমি যতই চলো তৃণমূল ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায় সব শিখে গেছে সব চালাকি সব মিথ্যে কথা দুশো চুরানব্বইটা সিটে আমি প্রার্থী আগেরবার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন সবাইকে শাস্তি দেব আসলে যে কটা চোর জোচ্চোর বড় লুটেরা তাদের কাউকে শাস্তি দেননি মুখ্যমন্ত্রী তাদের আগলে রেখে দিয়েছেন যকের ধনের মতো ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসেবে যে টাকাটা লুট করছে অধিকার লুট করছে মানুষের সেইটা তাদের পকেটে চাই প্রমাণ করে দিলেন উনি ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায় পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে কি ইজত লোটা যায় এই প্রশ্নটা একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বলা তাঁর মন্ত্রিসভার আরেকজন মহিলা মন্ত্রী রয়েছেন শশী পাঁজা যিনি মহিলা এবং শিশুদের বিভাগের মন্ত্রী তাঁকে বলা তাঁর দলে আর যারা মহিলা রয়েছেন তাঁদের বলা যে ডালে ডালে তুমি যতই চলো মানুষ চলছে পাতায় পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে কি ইজ্জত কিনা যায় লোটা যায় লোটা যায় না আর আমি বুদ্ধিজীবীদের পরিষ্কার বলবো সিদ্ধ নিশ্চয়ই আপনার চামড়ার নিচে আছে তৃণমূলের পার্টি অফিসে রেখে আসেননি আপনাদের দেখেই আমরা শিখেছি কথা বলেছি ভালো কাজ কি করে করতে হয় কি করে কথা বলতে হয় শিখেছি দয়া করে কথা বলুন নালে পশ্চিমবঙ্গের মানুষ যে ঘৃণার আসনে আপনাদের বসাবে যে আগুন লাগছে কোন দিন সেই আগুনের হলকা সময়ের হাওয়াতে আপনাদেরও ঘরের দিকে ছুটে যাবে ওই কার যেন পোলট্রি ফার্ম জ্বলে গেছে না সন্দেশখালিতে তেমনই হবে অনুরোধ করছি কথা বলুন গোর যে উঠুন আর এই ভোট লুটের যে তৃণমূলীয় ষড়যন্ত্র আমি তৃণমূলের সঙ্গে যুক্ত যে কোনো শিল্পী লেখক যারাই রয়েছেন যে কোনো সুবিধাতেই যারা রয়েছেন আমি তাদের অনুরোধ করে বলবো যে পাপ হবে অন্যায় হবে হয় চুপ করে যান কোনো দলে আপনাকে কোথাও জয়েন করতে হবে না আপনি মানুষ তো আর কিছু বলার নেই